জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম। আরো 30,000 ভাড়াটে যোদ্ধা নিয়োগ দেবে ওয়াগনার। জানিয়ে দেব বিশ্ব মডেল হতে কতটা প্রস্তুত চীন। এবার দেউলিয়া হওয়ার পথে ক্রেডিট সুইস ব্যাংক। এদিকে ইরানের শিয়া মাজারে হামলা, দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া নাকি যুদ্ধে প্রভাব ফেলবে। সর্বশেষ জানিয়ে দেব জঙ্গি ক্যাম্প তৈরি থেকে ভারত ভাঙার ছক, পিএফআই নিয়ে বিস্ফোরক দাবি এনআইএর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন, পুতিনকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটা ফেলবে, এবং এই যুদ্ধে রাশিয়ার জয় হবে নাকি পরাজয় হবে। আরও 30,000 ভাড়াটে যোদ্ধা নিয়োগ দেবে ওয়াগনার। সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ঘোষণা করেছেন, মে মাসের মাঝামাঝিতে নতুন করে 30,000 যোদ্ধা নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে প্রিগোজিনের দাবি, ওয়াগনার গড়ে প্রতিদিন 500-800 জন নিয়োগ দিয়ে থাকে, কখনো কখনো দৈনিক 1200 জন পর্যন্ত নিয়োগ হয়। টেলিগ্রামে অডিও বার্তায় তিনি বলেন, যে কোনো সময় নিয়োগের সংখ্যা কমতে পারে, তাই যাই হোক আমরা মে মাসের মাঝামাঝিতে আমাদের ইউনিটে নতুন যোদ্ধার সংখ্যা 30,000 বাড়াবো। গত সপ্তাহে ওয়াগনার প্রধান জানিয়েছিলেন 42টি শহরে নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া হবে। ওয়াগনারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা জানুয়ারিতে কারাগার থেকে নিয়োগ বন্ধ করে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কারাগারে থাকা বন্দীদের নিয়োগ দিয়ে আসছিল ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীটি। এখন স্পোর্টস, বক্সিং এবং জিম থেকে নতুন লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে ওয়াশিংটন। 2017 সালে এবং গত ডিসেম্বরে ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতো সিরিয়া, লিবিয়া, সুদান সহ অন্যান্য কিছু দেশও সক্রিয় থাকায় 2021 সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও সংগঠনটির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের মতে ইউক্রেনে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রায় 50,000 কর্মী রয়েছে, যার মধ্যে 10,000 ঠিকাদার এবং 40,000 রাশিয়ার দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়োগ দেওয়া হয়। সূত্র সিএনএন। বিশ্বমরল হতে কতটা প্রস্তুত চীন? সাম্প্রতিক সময় চীনের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি, বিশাল সামরিক শক্তি এবং মহাকাশ গবেষণায় অভূতপূর্ব অগ্রগতি আগামী দিনে বর্তমান বিশ্বের মরল যুক্তরাষ্ট্রকে টপকে চীনকে বিশ্ব নেতৃত্বে মরল করবে বলে গবেষক, তাত্ত্বিক, অর্থনীতিবিদ, রাজনৈতিক ও সামরিক শক্তি বিশ্লেষক, এমনকি সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে। তারপর প্রতীয়মান হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং চীন রাশিয়া ও চীন ইরান সম্পর্ক। সাম্প্রতিক সময়ে জিসিসি দেশগুলোর নেতাদের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক, সৌদি যুবরাজের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের শীতল সম্পর্ক, সস্তা পণ্য দিয়ে বিশ্ববাজার দখল প্রভৃতি ঘটনাপ্রবাহ চীনকে বিশ্বমরল হওয়ার পথে এক ধাপ এগিয়ে দিয়েছে বলে অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন। এই বিশ্বাসকে আরো গতি দিয়েছে নিকট অতীতে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকের আবির্ভাব, যার কাছে বিশ্ব নয় যুক্তরাষ্ট্র প্রথম নীতি অগ্রাধিকার পেয়েছে। যারা বিশ্বাস করেন চীন বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার দ্বারপ্রান্তে, তারা এই আশা করেছেন যে আবারও যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মতো অতি জাতীয়তাবাদী শাসক ক্ষমতায় আসবেন এবং যুক্তরাষ্ট্র তার চিরচেনা বিশ্ব মোড়লগিরি বাদ দিয়ে নিজ দেশ নিয়ে থাকবেন। বিষয়টি এত সহজ নয়। এখন দেখা যাক বিশ্ব মোড়ল হওয়া কোন পর্যায়ে চীন রয়েছে এবং তাদের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে। বিশ্ব মোড়লকে অবশ্যই অভ্যন্তরীণ ও বৈশ্বিক ক্ষেত্রে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয়। বৈশ্বিক ভিন্ন মতের লালন বা দমন নিয়ে চীনের কোনো মাথা ব্যথা দৃশ্যমান নয়। চীন এটাকে সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় বলে বিবেচনা করে। চীন তার নিজ দেশের ভিন্ন মত দমনে তৎপর এবং অতি কঠোর। বিশেষ করে সাংস্কৃতিক ও ধর্মীয় সংখ্যালঘুদের দমনের বিষয়ে চীনের তীব্র সমালোচনা রয়েছে। বিশ্বমরলের অন্যতম নৈতিক দায়িত্ব নির্যাতিতদের পাশে দাঁড়ানো এবং সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সহযোগিতা করা। এক্ষেত্রে চীনের দৃশ্যমান কোনো অবস্থান নেই। ফিলিস্তিন ইস্যু, রোহিঙ্গা সমস্যা, ইয়েমেনের যুদ্ধ, লেবাননের সংকট বা বিশ্বের অন্য কোনো নির্যাতিতদের পাশে দাঁড়াতে চীনের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এবার দেউলিয়া হওয়ার পথে ক্রেডিট সুইস ব্যাংক। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পর এবার দেউলিয়া হওয়ার পথে সুইজারল্যান্ড ভিত্তিক নিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। তবে ঘোরতর বিপদ ঘনিয়ে আসার আগে বিশ্বের অন্যতম শীর্ষ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানটিকে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবর, 160 বছরের বেশি পুরনো ক্রেডিট সুইস ব্যাংক বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগ এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। ধারণা করা হয় বিশ্বের শীর্ষ 30 ব্যাংকের মধ্যে ক্রেডিট সুইস একটি। বিশ্লেষকদের আশঙ্কা ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলে তারা ধাক্কা পুরো বিশ্বের আর্থিক খাতে পড়বে। গত সপ্তাহে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ার পতনের মূল ব্যাপক পতন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি তার মোট সম্পদের 1/4 হারিয়ে ফেলে। পরে বিপদ কাটাতে ব্যাংকটি সরকারের কাছ থেকে $5,400 কোটি ঋণ সহায়তা চায়। এদিকে ক্রেডিট সুইস ব্যাংকে বাঁচাতে এগিয়ে এসেছে UBS। বিশ্বের অন্যতম শীর্ষ এই ব্যাংকটি সুইজারল্যান্ডের সরকারকে জানিয়েছে তারা ক্রেডিট সুইস ব্যাংক কিনতে আগ্রহী। তবে তারা লক্ষ্যে সরকারের কাছ থেকে $600 কোটি ঋণ সহায়তা চেয়েছে।
ইরানের শিয়া মাজারে হামলা দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ইরানের শিয়া মাজারে হামলার ঘটনায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। অক্টোবরে ওই হামলায় 15 জন নিহত হয়েছিল এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছিল। সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার এ খবর দিয়েছে। দেশটির ফার্স্ট প্রদেশের বিচার বিভাগের প্রধান কাজেম মুসাভি বলেছেন, এই দুই ব্যক্তিকে পৃথিবীতে দুর্নীতি ছড়ানো এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে ইরনা জানিয়েছে। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখানো হয়েছে, ব্যাগে একটি অ্যাসল্ট রাইফেল লুকিয়ে আক্রমণকারী দক্ষিণাঞ্চল শহর সিরাজের জনপ্রিয় শাহ চেরাগ মাজারে প্রবেশ করে। তারপর তিনি সেখানে গুলি চালালে মাজারের উপশাসকরা পালাতে শুরু করে এবং করিডোরে লুকানোর চেষ্টা করে। বন্দুকধারী তাজিকিস্তানের নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছিল। তিনি হামলার সময় আহত হয়ে পড়ে হাসপাতালে মারা গেছেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই ব্যক্তি বিচার চলাকালীন বলেছেন তারা প্রতিবেশী দেশ আফগানিস্তানের আইএস এর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং হামলা সংগঠিত করাতে সহায়তা করেছিল। মুসাবি বলেছেন, বিচারে অন্য তিনজন ব্যক্তিকে 5-25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এই মামলার সঙ্গে জড়িত আরো কয়েকজন সন্দেহভাজন দায়েশ বিচারের অপেক্ষায় ছিলেন। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কি যুদ্ধে প্রভাব ফেলবে? যুদ্ধাপরাধের দায়ে কি তবে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন না হলে ইউক্রেন যুদ্ধ রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো প্রভাব পড়বে না। বিবাদীর অনুপস্থিতিতে আইসিসি কোনো ট্রায়াল পরিচালনা করে না। বিচার হতে হলে রাশিয়ার বাইরে পুতিনকে গ্রেপ্তার করতে হবে, আপাতত যার কোনো সম্ভাবনা নেই। এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা সুর মিলিয়েছেন, বলেছেন এ পরোয়া কার্যকর করা কার্যত অসম্ভব। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মতো অপরাধের বিচার করতে গঠিত আইসিসি বিশ্বব্যাপী বিচার কাজ পরিচালনা করে থাকে। তবে আদালত গঠন করে যেসব দেশ চুক্তি স্বাক্ষর করেছিল, শুধুমাত্র সেসব দেশেই তারা প্রয়োগ করতে পারে বিচারিক ক্ষমতা। 123টি দেশ চুক্তির মাধ্যমে এই আদালতকে স্বীকৃতি দিলেও এর আওতায় নেই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া। অনেক আইন বিশেষজ্ঞ মনে করেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মূলত রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর একটি বার্তা দেওয়া হয়েছে। তবে আইসিসি বলছে, যুদ্ধাপরাধের জন্য পুতিনকে জবাবদিহিতার আওতায় আনার মতো যথেষ্ট যুক্তি তাদের আছে। জঙ্গি ক্যাম্প তৈরি থেকে ভারত ভাঙার ছক, পিএফআই নিয়ে বিস্ফোরক দাবি এনআইএর। দেশের মধ্যে জঙ্গি ক্যাম্প তৈরি করার পরিকল্পনা করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই। ভারতকে টুকরো টুকরো করার ছক কষেছিল এই সংগঠন। দিল্লির আদালতে জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। পিএফ এর বিরুদ্ধে এ নিয়ে পঞ্চম চার্জশিট জমা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানে মোট 19 জনের নাম রয়েছে। এদের মধ্যে 12 জন সংগঠনের নীতি নির্ধারক, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বা এনইসি এর সদস্য ছিলেন। এনআইএ সূত্রে খবর, এদেশের সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে রীতিমতো বেতন দিয়ে লোক নিয়োগ করেছিল পিএফআই। তাদেরকেই অস্ত্র প্রশিক্ষণ ও জঙ্গি ক্যাম্প তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। গোয়েন্দাদের দাবি, গত কয়েক বছরে সংগঠিতভাবে জঙ্গিদের টাকার যোগান দিয়ে গিয়েছে পিএফআই। কোনো ব্যাংকের মাধ্যমে কখনো আবার নগদে লেনদেন করা হয়েছে। এ ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত 37টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনআইএ। এছাড়া চার্জশিটে থাকা 19 জনের মোট 40টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কোথায় কোথায় পিএফ এর ব্যাংক অ্যাকাউন্ট হদিশ মিলেছে চার্জশিটে তা উল্লেখ করেছে এনআইএ। এর মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই এর মতো বড় শহরগুলির পাশাপাশি রয়েছে উত্তর পূর্বের স্ফলন গুয়াহাটির নামও। এছাড়া পিএফ এর অ্যাকাউন্টের হদিশ মিলেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল, বাংলার সুন্দরপুর ও কেরলের কোঝিকোডেও। মূলত অস্ত্র কেনার জন্য অ্যাকাউন্টগুলি থেকে জঙ্গিদের টাকা পাঠানো হতো বলে অনুমান গোয়েন্দাদের। প্রসঙ্গত, গত বছরের এপ্রিল থেকে পিএফআই এর মামলার তদন্ত চালাচ্ছে এনআইএ। এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ভারতকে সংহতি নষ্ট করতে ধর্মীয় তাস খেলার পরিকল্পনা করেছিল পিএফআই।